পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখের মণি, ও আমার চক্ষু না। 1962 সালে সূর্যস্নান চলচ্চিত্রের জন্য এ গান গাওয়ার সময় করিম শরাফি পাকিস্তান সরকারের তালিকাভুক্ত শত্রু। 1958 সালে আইয়ুব সরকার সামরিক শাসন জারির পরপরই নির্দেশ দেওয়া হয়েছিল করিম শরাফির কণ্ঠের গান যেন প্রচার না হয় রেডিওতে। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এক যুগেরও বেশি সময়ে তিনি আর গাননি রেডিওতে। শিল্পীর শব্দ সুরকে থামিয়ে দিলে আত্মা হয়ে যায় মৃত, গভীর বেদনায় অস্তিত্ব হারান নিজের। তবে দু একজন শিল্পী হয়তো সময়কে অতিক্রম করতেই গ্রহণ করেন সে বেদনা, তাতে তার বোধ গাঢ় হয়, শিল্পের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠেন সে শিল্পী। তেমনই একজন করিম শরাফি, যিনি জীবনের সকল আঘাতের সাথে সাথে আরও বেশি নির্ভরশীল হয়েছেন সুরে সঙ্গীতে সাধনায়। তবে দেশভাগের উত্তাল সময়ে গণসঙ্গীত পরবর্তীতে ভিন্ন ভিন্ন ঘরানার গানের এই গায়ককে বাংলাদেশের মানুষ বিশেষ করে মনে রাখবে রবীন্দ্রসঙ্গীতের জন্য। গত এক শতক ধরে আমাদের বাংলাভাষীদের জন্য যদি রবীন্দ্রসঙ্গীত বলে কিছু না থাকত তবে কেমন হতো সে জীবন? অথচ রবীন্দ্রসঙ্গীত তো শুধু কাগজে লিখে রেখে যাওয়া গানের বাণী আর সরবিতানের পাতায় তার স্বরলিপিটুকু নয়। রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে যে পরম আশ্রয়ের স্থান ধারণ করেছে তার পেছনে আছে অনন্য সাধারণ কিছু শিল্পীর গায়নের স্মৃতিও। করিম শরাফির ভরাট কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত আমাদের মনোজগতে সেভাবেই অধিকার করে আছে বিশেষ স্থানে। বড় বেদনার মতো বেজেছো তুমি, অথচ এ পথটাও তার জন্য প্রথমে কিন্তু ছিল প্রত্যাখ্যানের। রাজনৈতিক সম্পৃক্ততার জন্য শান্তিনিকেতনে গান শেখার সুযোগ পাননি করিম শরাফি। 1947 সালে শুভ গুহ ঠাকুরতার রবীন্দ্রসঙ্গীত শেখার প্রতিষ্ঠান দক্ষিণীতে নিয়মিত রবীন্দ্রসঙ্গীত চর্চা শুরু করেন তিনি। ততদিনে HMV থেকে বেরিয়ে গেছে করিম শরাফির গণসঙ্গীতের গানের রেকর্ড। তবুও গণসঙ্গীত থেকে শিল্পীর মন বারবার সরে আসে রবীন্দ্রসঙ্গীতে। শান্তিনিকেতনে সুযোগ না পেলেও বন্ধুত্ব হতে এতটুকু সংকট হয়নি রবীন্দ্রসঙ্গীতের অন্যতম দুই দিকপাল সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে। উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্ব করিম শরাফির জীবনে হারানো প্রাপ্তি ঘটেছে পাশাপাশি। 1924 সালে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে পীর বংশে জন্ম নেওয়া শরাফি মাকে হারিয়েছিলেন মাত্র 4 বছর বয়সে। নানির কাছে বড় হয়েছেন, রক্ষণশীল পরিবারে জন্ম নিয়েও পা রেখেছেন শিল্পের পথে রঙিন মঞ্চে। 1942 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তিনি ছিলেন তৎকালীন ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম কর্মী। সে সময় গ্রেফতার হয়ে বীরভূমের সিউড়ি জেলে 15 মাস কারাবন্দি থেকে মুক্ত হন 1943 সালে। না 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 মানব না মানব না, কঠিন দূরে কিনে নেব প্রাণপণে, ভয়ের রাজ্যে থাকবো না। না 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 মানব না মানব না, কোটি মৃত্যুরে কিনে নেব প্রাণপণে, ভয়ের রাজ্যে থাকবো না। এবছরই গণনাট্য সংঘের সূচনা ঘটলে বহুরূপী নাট্য দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শম্ভু মিত্রের নেতৃত্বে বিভিন্ন গানের স্কোয়াডে অংশ নিতে শুরু করেন। এর পাশাপাশি শুরু হয় নাটকে অভিনয়। 1944 সালে কৃষ্ণনাথ কলেজে এবং 1945 সালে তিনি ক্যাপিটাল মেডিকেল কলেজে ভর্তি হন।
কিন্তু গণনাট্য সংঘের হয়ে কাজ করতে যেয়ে অনুত্তীর্ণ হলেন প্রথম বর্ষের পরীক্ষায়। পরে কলকাতা সিটি কলেজে ভর্তি হলেন 1946 সালে। কৃষ্ণষোলয়ের সেই 46-এ স্বভাবতই নিজেকে গুটিয়ে রাখতে পারেননি কলিম শরাফি। কলকাতায় মুসলিম প্রধান অঞ্চলে দাঙ্গার বিরুদ্ধে অসাম্প্রদায়িক জনমত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা নিলেন। তার সতীর্থ ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, শুম্ভ মিত্র, তৃপ্তি মিত্র, অশোক মজুমদার, মোহাম্মদ ইসরায়েল। 50-এর মন্বন্তরে নঙ্গরখানায় কাজ করতে যেয়ে পরিচিত হলেন কমরেড মুজফ্ফর আহমেদের সাথে, যোগ দিলেন কমিউনিস্ট পার্টিতে। 47-এ দেশভাগে কর্মহীন হয়ে যাওয়া শিল্পী কলিম শরাফি পেলেন ঢাকার আহ্বান। 1950 সালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল আহাদ ও কবি সিকান্দার আবু জাফরের ডাকে স্থায়ীভাবে চলে আসেন ঢাকায়। রেডিওতে তালিকাহীন শিল্পী হিসেবে শুরু হয় তার গান গাওয়া। এ সময় অবাক পৃথিবী গাইতে যেয়ে রোষানলে পড়লেন পাকিস্তান সরকারের। আমি এসে প্রথমে উঠি আমার বন্ধু কামরুল হাসান তার বাড়িতে। তার বাড়িতে দেখি সকালে একজন লোক আসে, বিকেলে একজন লোক আসে, আর এসে নানা রকম প্রশ্ন করে। তখন বুঝতে পারলাম যে এরা ইন্টেলিজেন্সের লোক আর কি। কিছুদিন পর আমি চিটাগাংয়ে চলে গেলাম, পার্মানেন্ট বাসিন্দা হয়ে গেলাম। 1956 সালে সেকশন 92 জারি হলে আবারও আত্মগোপন করতে হয় কলিম শরাফিকে। 1965 সালে পাক ভারত যুদ্ধে নিষিদ্ধ হয় তার পাসপোর্ট। কিন্তু আমার পেছনে এই বিভিন্ন দল আর কি লেগেই থাকতো, সরকারি দল আমার বিরুদ্ধে, যে মানে আমি কি সেটা আবিষ্কার করার জন্য, আমি কি পাকিস্তান বিরোধী, আমি কি কমিউনিস্ট, আমি কি ভারতের চর, এইসব ধরনের আবিষ্কার করার জন্য আমার পেছনে লেগে থাকতো। আর আমার বিরুদ্ধে অনেক রিপোর্ট করা হতো যে আমি রবীন্দ্রসঙ্গীতকে বেশি মানে প্রমিনেন্ট করার চেষ্টা করি। 1967 সালে উদীচির সভাপতি নির্বাচিত হয়ে 2 দশক সে দায়িত্ব পালন করলেন কলিম শরাফি। 1983 সালে তিনি প্রতিষ্ঠা করলেন সঙ্গীত বিদ্যালয় সঙ্গীত ভবন। এটা মাঝে মাঝে গোলমাল আছে তোমাদের গাওয়া, একটু যাই হোক সুর। হ্যাঁ, ধনধান্য পুষ্প ভরা কথাটা, ধনধান্যে না। 1986 সালে তিনি ভূষিত হন 21শে পদকে। কলিম শরাফি জীবনের শিল্পী, তাই কোনো সম্মাননাই তাকে বলেনি দায় এবার শেষ। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করতে কলিম শরাফি দায়িত্ব নিলেন শিল্পী সংস্কৃতি কর্মীদের সংগঠিত করার। এর দামও দিলেন প্রবীণ এই শিল্পী। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গণ আদালতে সম্পৃক্ত হওয়ার অভিযোগে 1991 সালে পড়লেন রাষ্ট্রদ্রোহ মামলায়। 1995 সালের 25 মার্চ ঘাতক দালাল বিরোধী গণসমাবেশে অংশ নেওয়ায় 24 জন বরেণ্য ব্যক্তির সাথে তাকেও আসামি হতে হল। ব্রিটিশ বিরোধী আন্দোলন, দেশভাগের যন্ত্রণা, শান্তিনিকেতনের প্রত্যাখ্যান, পূর্ব পাকিস্তানে চলে আসা, কমিউনিস্ট দলে যোগদান, পাকিস্তানি শাসকের রক্তচক্ষু, চলচ্চিত্রের কাজ, সংগঠন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, কারাবরণের অভিজ্ঞতা যেমন জীবনকে সমৃদ্ধ করেছে, তেমনি বারবার পড়েছেন নানা সংশয় সংকটের মুখে। এছাড়াও কলিম শরাফির আরও ব্যক্তিগত যেসব প্রতিকূলতা ছিল সবই তিনি যাপন করেছেন জীবনের দান হিসেবে, গ্রহণ করেছেন পথে যেতে যেতে। পথে যেতে ডেকেছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে, পিছিয়ে পড়েছি আমি যাব যে কি করে, পথে যেতে ডেকেছিলে। শুধু একটি সাধনা থেকে জীবন তাকে বিচ্ছিন্ন করতে পারেনি, সঙ্গীত। 2010 সালের 2 নভেম্বর চলে গেলেন
কলিম শরাফি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সময়ের সঙ্গে সভ্যতার কি না বদলে যায়। প্রতিটি সময় তার পরবর্তীকে উপহার দিয়ে যায় কিছু সম্পদ, কিছু স্মৃতি, আর সেই নিয়ে স্মৃতিমেদুরতার অনুভব। ভাষা তার নাম দিয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য। কলিম শরাফির গান বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। নীরবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে।